আসসালামু আলাইকুম। আমি আজ তোমাদের তৃতীয় শ্রেণীর বিজ্ঞান সাজেশনের এক নং আলোচনা করব। তো এক নংয়ে তোমাদের 15টি প্রশ্নের উত্তর লিখতে হয়। তো সেই প্রশ্নগুলোই আজ আমি তোমাদের সামনে আলোচনা করতেছি। তো এক নংয়ে দেখো, ক নম্বরে বলা আছে মাটি কত প্রকার ও কি কি। তো আমরা জানি মাটি তিন প্রকার, যথা এঁটেল মাটি, বেলে মাটি ও দোআঁশ মাটি। খ নং প্রশ্নে বলা আছে ভূপৃষ্ঠ কি দ্বারা আবৃত। তো উত্তরটি হবে ভূপৃষ্ঠের স্থলভাগ অধিকাংশ নরম আস্তরণ দ্বারা আবৃত, অর্থাৎ মাটি দ্বারা আবৃত। গ নং প্রশ্নে বলা আছে মাটির কণার ফাঁকে কি থাকে। মাটির কণার ফাঁকে পানি থাকে। ঘ নং প্রশ্নে বলা আছে হিউমাস কিভাবে তৈরি হয়। উত্তর হবে উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহের পচে যাওয়া অংশই হল হিউমাস। অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ পচে যে সার তৈরি হয় সেটাকেই হিউমাস বলা যায়। উ নং প্রশ্নে বলা আছে কোন ধরনের মাটিতে হিউমাস থাকে। দোআঁশ মাটি। উত্তরটি হবে দোআঁশ মাটিতে হিউমাস থাকে। চ নং প্রশ্নে বলা আছে বায়ু পরিবেশের একটি কি। উত্তর হবে বায়ু পরিবেশের একটি উপাদান। ছ নং প্রশ্নে বলা আছে বায়ু কোথায় থাকে। তো পরিবেশের সবখানেই বায়ু থাকে, মানে আমাদের চারপাশেই বায়ু আছে। তো বর্গীয় জাতে আছে অক্সিজেনের বৈশিষ্ট্য কি। অক্সিজেনের বৈশিষ্ট্য হলো কোনো কিছুকে জ্বলতে সাহায্য করে। যহতে ঝ নং প্রশ্নে বলা আছে বায়ুর দুটি উপাদানের নাম লেখো। উত্তর হবে বায়ুর দুটি উপাদানের নাম হলো অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড। ই নং প্রশ্নে বলা আছে চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়। তো চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। বাংলাদেশের মৌসুমি ফল কয় ধরনের ও কি কি। তো আমরা জানি বাংলাদেশের মৌসুমি ফল তিন ধরনের। সে তিন ধরনটা হলো যে গ্রীষ্মকালীন, শীতকালীন ও বারোমাসি। ঠ নং প্রশ্নে বলা আছে সুষম খাদ্য কি। তো যেসব খাদ্য দেহের প্রয়োজনীয় পরিমাণে সব রকমের পুষ্টি উপাদান থাকে সেগুলোই হলো সুষম খাদ্য। ড নং প্রশ্নে বলা আছে শর্করা জাতীয় খাবার আমরা কেন খাব। তো কাজ করার প্রয়োজনীয় শক্তি আমরা শর্করা থেকে পাই, তাই আমাদের শর্করা জাতীয় খাবার খাওয়া উচিত। ঢ নং প্রশ্নে বলা আছে পুষ্টি কী। উত্তর পুষ্টি হলো জীবদেহের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সকল উপাদান। মূর্ধন্যতে বলা আছে সারা বছর পাওয়া যায় এমন তিনটি সবজির নাম লেখো। উত্তর হবে সারা বছর পাওয়া যায় এমন তিনটি সবজির নাম হলো বেগুন, পেঁপে ও কাঁচাকলা। ত নং প্রশ্নে বলা আছে আমরা কিভাবে অসুস্থ হই। উত্তর হবে যখন জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে তখন আমরা অসুস্থ হই। থ নং প্রশ্নে বলা আছে মানুষ ছাড়াও অন্যান্য কি কি প্রাণী রোগ জীবাণু ছড়ায়। উত্তর হবে মানুষ ছাড়াও মশা, মাছি ইত্যাদি প্রাণী রোগ জীবাণু ছড়ায়। দ সুস্থ থাকার ভালো অভ্যাসগুলো কি কি। উত্তর সুস্থ থাকার ভালো অভ্যাসগুলো হলো সুষম খাদ্য গ্রহণ, পরিমিত ব্যায়াম, পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম ইত্যাদি। ধ দূষিত পানি পান করলে মানুষের কি কি রোগ হয়। উত্তর দূষিত পানি পান করলে মানুষের আমাশয়, টাইফয়েড ও উদরাময় রোগ হয়। ধন্তান্ন আমাদের চারপাশে ছড়িয়ে থাকা জীবাণুরা কি ধরনের। উত্তর আমাদের চারপাশে ছড়িয়ে থাকা জীবাণুরা অদৃশ্য। দুই নং প্রশ্নে থাকবে শূন্যস্থান পূরণ করো। ক মাটি তিন ভাগে ভাগ করা যায়, এঁটেল মাটি, বেলে মাটি ও দোআঁশ মাটি। খ যে মাটির কণা সবচেয়ে বড় তা হলো বেলে মাটি। গ যে মাটিতে বালু, কাদা ও হিউমাস থাকে তাকে কি বলে।
দোয়াশ মাটি, উত্তর হবে দোয়াশ মাটি। ঘ, দেহের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য আমাদের ঢেঁশ প্রয়োজন, উত্তর হবে দেহের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য আমাদের খাদ্যের প্রয়োজন। ঙ, সবজিতে প্রচুর পরিমাণে ঢেঁশ ও ঢেঁশ রয়েছে, উত্তর সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ লবণ রয়েছে। চ, আমাদের খাদ্যের প্রধান পুষ্টি উপাদানগুলো হচ্ছে ঢেঁশ, ঢেঁশ ও ঢেঁশ, উত্তর হবে আমাদের খাদ্যের প্রধান পুষ্টি উপাদানগুলো হচ্ছে আমিষ, শর্করা ও চর্বি। ছ, দেহের প্রয়োজনীয় উপাদান কি খাদ্যে বা কোন খাদ্যে পাওয়া যায়, দেহের প্রয়োজনীয় উপাদান সুষম খাদ্যে পাওয়া যায়। বর্গীয় জ, গাড়ির কি বায়ু দূষিত করে, গাড়ির ধোঁয়া বায়ু দূষিত করে। ঝ, বৈদ্যুতিক বাতিতে কি ব্যবহার করা হয়, বৈদ্যুতিক বাতিতে নাইট্রোজেন ব্যবহার করা হয়। য, আগুন নেভাতে কার্বন ডাই সরি আগুন নেভাতে কি ব্যবহার হয়, আগুন নেভাতে কার্বন ডাই অক্সাইড ব্যবহার হয়। ট, গাড়ির চাকায় কি ব্যবহার করা হয়, গাড়ির চাকায় বায়ু ব্যবহার করা হয়। ঠ, পায়ে হেঁটে বা সাইকেলে চড়ে কি রোধ করা যায়, উত্তর পায়ে হেঁটে বা সাইকেলে চড়ে বায়ু দূষণ রোধ করা যায়। ড, শরীরে কি প্রবেশ করলে আমরা অসুস্থ হই, উত্তর শরীরে রোগ জীবাণু প্রবেশ করলে আমরা অসুস্থ হই। ঢ, স্বাস্থ্য ভালো রাখার জন্য কোন খাবার খেতে হবে, স্বাস্থ্য ভালো রাখার জন্য সুষম খাবার খেতে হবে। মূর্ধন্য, ময়লা আবর্জনা কোথায় বা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে, উত্তর ময়লা আবর্জনা ডাস্টবিনে বা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। ত, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে আমাদের কি হবে, উত্তর শরীর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে আমাদের অসুখ হবে। থ, ফসল কিসের জন্য পানি খুবই প্রয়োজন, উত্তর ফসল ফলানোর জন্য পানি খুবই প্রয়োজন। দ, আমরা কি দেখতে পাই না, উত্তর আমরা বায়ু দেখতে পাই না। ধ, নৌকার পালে কি ব্যবহার করে পানিতে চলাচল করে, উত্তর নৌকার পালে বাতাস ব্যবহার করে পানিতে চলাচল করে। ধন্তন্ন, মোমবাতি জ্বালাতে কি প্রয়োজন, মোমবাতি জ্বালাতে বায়ুর প্রয়োজন। প, ঘি মাখন এবং দুধ কোথা থেকে পাই, উত্তর ঘি মাখন এবং দুধ প্রাণী থেকে পাই। ফ, মানুষ এবং অন্যান্য সকল প্রাণীরই কিসের প্রয়োজন, উত্তর মানুষ এবং অন্যান্য সকল প্রাণীরই খাদ্যের প্রয়োজন। ব, গরুর মাংস, মুরগির মাংস, ডিম, মাছ এসব খাদ্যের উৎস কোনটি, উত্তর গরুর মাংস, মুরগির মাংস, ডিম, মাছ এসব খাদ্যের উৎস প্রাণী। ভ, আমাদের দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ করার কি আছে, উত্তর আমাদের দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ করার ক্ষমতা আছে। ম, আমাদের দেহ কি ধ্বংস করতে পারে, উত্তর আমাদের দেহ জীবাণু ধ্বংস করতে পারে। তিন নং প্রশ্নে থাকবে, ডান পাশের সাথে বাম পাশের শব্দের মিল করো। তো ডান পাশের সাথে বাম পাশের শব্দের মিলের উত্তরগুলো আমি বলে দিচ্ছি। এক, এঁটেল মাটি, তাহলে একের সাথে হবে গ, তাহলে একের সাথে গ হচ্ছে এটা যে এঁটেল মাটি কাঁঠাল। দুইয়ের সাথে খ, তাহলে বেলে মাটি, দুই আছে বেলে মাটি আর খ হবে তরমুজ। তিন হচ্ছে দোয়াশ মাটি, তিনের সাথে হবে ঘ, তাহলে দোয়াশ মাটি ধান। চার, উদ্ভিদ ও প্রাণীর মরা পচা অংশ, চারের সাথে হবে ক, হিউমাস।
দুই নম্বরটাতে বলা আছে সার, তাহলে একের সাথে হবে ক, তাহলে সার অক্সিজেন। দুইয়েরটার সাথে দুই আছে, দুইয়ের সাথে হবে খ, তাহলে আগুন নেভানো কার্বন ডাই অক্সাইড। তিন, প্রাণীর শ্বাস গ্রহণ, তিনের সাথে হবে গ নাইট্রোজেন। চার, আলুর চিপসের প্যাকেট, তাহলে চারের সাথে হবে গ নাইট্রোজেন। পাঁচ, সোডা জাতীয় কোমল পানীয়, পাঁচের সাথে হবে খ কার্বন ডাই অক্সাইড। তিন নম্বর ডান বামেরটা হবে তিন এক, একের সাথে হবে গ পনির, পনিরের চর্বি। দুইয়ের সাথে হবে ঘ, তাহলে দুই নঙে দুই আছে চাউল, তাহলে ঘ হচ্ছে শর্করা, চাউল শর্করা। তিন নম্বর বলা আছে রোগ প্রতিরোধ, তাহলে তিনের সাথে হবে খ ভিটামিন, রোগ প্রতিরোধ ভিটামিন। চারের সাথে বলা চারের সাথে হবে ক মাছ আমিষ। চার নঙে চার নম্বর ডান ফর্মটা হবে উত্তর হচ্ছে কয়ের সাথে হবে তিন, ক কয়ের সাথে মিলবে তিন, যেমন আম, জাম, কাঁঠাল, কলা, কমলা ইত্যাদি ফল আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। তারপর ক্ষয়ের সাথে হবে চার নম্বরটা, তাহলে খ মানুষ খাদ্য থেকে শক্তি পেয়ে থাকে। গ গয়ের সাথে হবে দুই, তাহলে খাদ্য আমাদের বৃদ্ধি এবং কাজ করার শক্তি যোগায়। ঘ ঘয়ের সাথে হবে পাঁচ, তাহলে মানুষ এবং অন্যান্য সকল প্রাণীরই খাদ্যের প্রয়োজন। ওর সাথে হবে ছয়, জীবদেহের বৃদ্ধি ও বেঁচে থাকার প্রয়োজনীয় সকল উপাদান হল পুষ্টি যা খাদ্য থেকে পায়। তো তোমাদের তিন নং প্রশ্ন এক থেকে তিন নং পর্যন্ত সমাধান করে দিয়েছি আমি। আর চার নং প্রশ্নে বলা থাকবে যে রচনামূলক বড় প্রশ্ন, সে রচনামূলক বড় প্রশ্নগুলো তোমরা ভোট বইয়ের পাঁচ থেকে আট অধ্যায়ে যে প্রশ্নগুলো আছে সেগুলোই ভালোভাবে পড়বে, এবং যে তোমাদের পাঠ্যবইয়ের যে রিডিংগুলো আছে রিডিংগুলো ভালোভাবে পড়তে হবে পাঁচ থেকে আট অধ্যায় পর্যন্ত।